কোভিড প্রোটোকল মেনে আসন্ন ঈদুল আজহা পালন করতে আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা শারিমুল হক লস্কর। রবিবার তিনি এক সাংবাদিক বৈঠক ডেকে বলেন, ঈদের খুশিতে যেন অন্যান্য ধর্মাবলম্বীদের কোনো ব্যাঘাত না ঘটে, এ নিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি আরও বলেন, ঈদ যেহেতু খুশির বার্তা নিয়ে আসে, তবে এবারও করোনা মহামারীর কারণে আমাদের সেই খুশি পূর্ণরূপে প্রতিফলিত হচ্ছে না। এদিকে ভারত একটি শান্তি সম্প্রীতির দেশ হিসেবে গোটা বিশ্বে সুখ্যাতি রয়েছে, কিন্তু ইংরেজ ভারতকে শাসন করে ছেড়ে গেলেও আমরা তাদের ছেড়ে দেওয়া ডিভাইড এন্ড রুল আঁকড়ে ধরে রেখেছি বলে আক্ষেপ করেন তিনি। ভারত সর্বদা শান্তি সম্প্রীতির দেশ হিসাবে পৃথিবীর নিকট পরিচিত। ভারত বললেই লোকে বুঝে যে মানুষগুলা অত্যন্ত অমায়িক এবং শান্ত ভদ্র। ইংরেজ অনেকদিন আমাদের দেশে রাজত্ব করে গেছে, তবে একটা জিনিস সে আমাদেরকে আমাদের জন্য ছেড়ে দিয়েছে যা আমরা এখনো আঁকড়ে ধরে আছি, তা হলো ডিভাইড এন্ড রুল পলিসি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কেউ নিজের গরু নিয়ে বাজারে যেতে এটা রশিদ কোথায়, এইসব বিতর্ক সমস্যা এড়াতে তিনি হাইলাকান্দি জেলা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন, যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে এ নিয়ে সবাই সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন মাওলানা শারিমুল। ইসলাম ধর্মাবলম্বীদের নয় জিলহজ ঈদুল আজহার আগের দিন একটি রোজাব্রত পালন করার কথা স্মরণ করে দেন। তাছাড়া শরীয়তের বিধান অনুসারে নয় জিলহজ ফজরের নামাজের পর থেকে ১৩ জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত আয়ামে তাকবীর আদায় করার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেন। বুধবার ঈদুল আজহা, সুতরাং আমি জনগণকে কোভিড প্রোটোকল মেনে ঈদুল আজহা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঈদ পালন করুন। ঈদের খুশি যেন অন্যান্য ধর্মাবলম্বীদের কোনো ব্যাঘাত না করে তার প্রতি খেয়াল রাখুন। ঈদের আগের দিন নয় জিলহজ একটি রোজা রাখা মুস্তাহাব। নয় জিলহজ অর্থাৎ ১০ জুলাই হইতে ১৩ জিলহজ ২৪ জুলাই আসর পর্যন্ত পুরুষদের জন্য উচ্চস্বরে একবার তকবীর পড়া ওয়াজিব ও ৩বার পড়া মুস্তাহাব। মেয়েরা আস্তে আস্তে পড়বে। ঈদের দিন সমবেতভাবে জিয়ারত করা শরীয়ত সম্মত। তার কয়েকটি কারণের মধ্যে কারণ লেখা আছে, তার মধ্যে হলো মুনাফিকদের মনে একটা বল ভিত্তি সঞ্চার করার উদ্দেশ্য হইল বেশি করে মানুষ একসঙ্গে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে আসা, এবং শত্রুদেরকে এমনভাবে তাদের মধ্যে একটা ভয়ের সঞ্চার করা, তার জন্য বেশি করে মানুষ যাওয়া, এবং এই যে বেশি করে মানুষকে জিয়ারত করলে অন্যান্যদের মনে ভয় সঞ্চার হয়ে থাকে, বেশি বা সমবেত হয়ে এই জিয়ারত করাটা হলো মোস্তাক মুরখাতুল মাফাদিও মোল্লা আলী খারি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন। তো ঈদ আমাদের জন্য একটা খুশির বার্তা নিয়ে আসছে, যদিও কোভিডের কারণে আমাদের সেই খুশিটা পূর্ণরূপে প্রতিফলিত হচ্ছে না। যাক, আমরা যে দেশে বাস করি সেই দেশের নাম হলো ভারত। ভারত সর্বদা শান্তি সম্প্রীতির দেশ হিসাবে পৃথিবীর নিকট পরিচিত। ভারত বললেই লোকে বুঝে যে মানুষগুলা অত্যন্ত অমায়িক এবং শান্ত ভদ্র। ইংরেজ অনেকদিন আমাদের দেশে রাজত্ব করে গেছে, তবে একটা জিনিস সে আমাদের জন্য ছেড়ে দিয়েছে যা আমরা এখনো আঁকড়ে ধরে আছি, তা হলো ডিভাইড এন্ড রুল পলিসি। যে ডিভাইড এন্ড রুল পলিসি এমনিভাবে শুরু হচ্ছে যে কিছু সংখ্যক মানুষকে তথাকথিত খিলঞ্জিয়া, তথাকথিত অভিবাসী বাঙালি অভিবাসী, তাদেরকে বাদ দিয়ে খিলঞ্জিয়াদেরকে নিয়ে মিটিং করে তার মানে মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে। আমরা মুসলমান সবাই ভারতের হোক, পৃথিবীর যে কোনো জায়গার মুসলমান হোক, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এক হয়েছি। সুতরাং আমাদের মধ্যে কোনো বিভাজন নেই, কে খিলঞ্জিয়া আর কে অভিবাসী তার কোনো কোথায় নেই। তো ইদানিং দেখছি যে এমন একটা জিনিস শুরু হয়েছে। তার উপর এই যে গরু নিয়ে এমন একটাও শুরু হয়েছে যে গরুটা জবাই করা হবে,
এবং জবাই না করার জন্য বলা হচ্ছে। তো আমি বলছি যে ঠিক আছে, এসব দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা হচ্ছে। মুসলমানরা তো খুব পরম্পরাগত চলে আসছে, তাতে কোনো অসুবিধা এখন পর্যন্ত কিন্তু হিন্দুদের হয়নি। এখন যেভাবে তার উপর প্রেশার সৃষ্টি করা হচ্ছে, তাতে করে একটা মানুষ যদি গরু নিয়ে যায় তার বাজারে বিক্রির জন্য, পথে তাকে ধরবে, ধরে বলবে তোমার গরুর রসিদ দেয়, তখন লোকটা তার গরু বিক্রি করছে, নিজস্ব গরু সে কোথা থেকে এই রসিদটা দেখাবে, তখন একটা অসুবিধা হয়ে যাবে, একটা আনইকুয়াল কনফ্রন্টেশনের সম্ভাবনা আছে। এবং আমরা দেখেছি কিছুদিন খুব মানুষ হঠাৎ গিয়ে বলে দেখি তোমার গরুটা কোথায়, কোথেকে নিয়ে এসেছো, কেন নিয়ে এসো, কোথায় নিয়ে যাবে, রসিদ দেখা হয়েছো বলে। আরে বাবা, এসব তো কাজ পুলিশের, এবং পুলিশকেও আমি দেখেছি শুধু খালি গরুর বাজার হচ্ছে শুনেই পুলিশ হচ্ছে কিছু পুলিশ আক্রমণাত্মকভাবে সেখানে গিয়ে মানুষকে করছে না, বাজার তো নিষেধ সরকার করনি, তুমি বলে সব গড় রক্ষা হবে, সব বাজার বন্ধ হবে তা তো তুমি বলনি, এই পুলিশ এমনভাবে কেন করছে, ইহাও বা আমাদের জন্য একটা অশনি সংকেত। আমি মনে করি এর দ্বারা আমাদের শান্তি সমৃদ্ধি নিশ্চয়ই নষ্ট হচ্ছে। তাই আমি অনুরোধ করব প্রশাসনকে, বিশেষত পুলিশ প্রশাসনকে, যে আপনারা এমনিভাবে করবেন না, এবং যদি কোনো লোক তার গরু নিয়ে বাজারে যায়, এখন কৃষিকার্যের সময় মানুষ গরু বিক্রি করবে, কেউ গরু বিক্রি করে তার দৈনন্দিন জীবন চালাবে, কেউ গরু বিক্রি করে মহিষ কিনবে, এমনিই হবে। সুতরাং এই গরু দেখলেই যে তার উপর গিয়ে ও আক্রমণাত্মকভাবে পড়া, ইয়া মোটেও শোভনীয় নয়, এবং গৌ রক্ষার নামে যা হচ্ছে তা তো বাস্তবিক অত্যন্ত দুঃখের বিষয়। বড় বড় যত ফ্যাক্টরিগুলো আছে তারা কিন্তু গরু মাংস বিদেশে রপ্তানি করছে, যেমন আলকবির এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড মুম্বাই, প্রোপ্রাইটার সতীশ অ্যান্ড অতুল সবরওয়াল, ঠিক এইভাবে অ্যারাবিয়ান এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড, রাশিয়ান ম্যানশন মুম্বাই, ঠিক এমনিভাবে এর প্রোপ্রাইটার হল সুনীল কাপুর, ঠিক এম কে আর ফ্রোজেন ফুড এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড, এম জি রোড নিউ দিল্লি, প্রোভাইডার মদন এবট, পি এম এল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চণ্ডীগড় এ এস বিন্দ্রা। এই গোমাংস নিষিদ্ধ যদি হতে, এরা কোত্থেকে এত গোমাংস রপ্তানি করে? এরা তো হিন্দু, এরা তো মুসলমান নয়, নাম দিয়েছে মুসলমানে। সুতরাং সরকারকে এর উপরে একটা চিন্তা করতে হবে, বিশেষত আসামের সরকারকে চিন্তা করতে হবে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।